তোমরা বাবা আমার সন্তানের মতো, এমন অসভ্যতা এখানে হয় সে আমরা মুখে বলতে পারি না। প্রকাশ্যে দিবালোকে প্রেমিক প্রেমিকা অসভ্য আচরণের প্রতিবাদে প্ররিত হতে হলো গোটা পরিবারকে। নদিয়ার শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডে তথ্য মহকুমা দপ্তরে অবসরপ্রাপ্ত কর্মী 67 বছর বয়স্ক পূর্ণচন্দ্র চ্যাটার্জি তার পরিবার প্রেরিত হন এক প্রতিবাদ করতে গিয়ে। পূর্ণচন্দ্র বাবু এই এলাকায় 25 বছর ধরে বসবাস করছেন। তার বাড়ির লাগোয়া পটেশ্বরী স্ট্রিটের গলিতে প্রেমিক প্রেমিকা অসভ্য আচরণ খেয়াল করেন অনেকেই। এর আগেও মৃদু প্রতিবাদ করেন তারা, এমনকি স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর বিধায়ক সহ শান্তিপুর থানায়। কোনো রকম প্রশাসনিক সহযোগিতা পাওয়া যায়নি, এ বিষয় নিয়ে এলাকার মানুষ এখন হাল ছেড়েছেন। কিন্তু পূর্ণেন্দুবাবু স্ত্রী সুমিতা চ্যাটার্জি, পুত্র পার্থ চ্যাটার্জিকে নিয়ে বসবাস করেন এক জিলের ঘরে। পেশায় পার্থবাবু উচ্চ বালঞ্চ স্কুলের শিক্ষক। জানালার ধারে প্রেমিক প্রেমিকা এবং তাদের বন্ধু বান্ধবের অশ্লীল কথাবার্তা এবং অসভ্য আচরণ সইতে না পেরে প্রতিবাদ করতে যান গতকাল বিকেল 5টা নাগাদ। ওখানে পার্থবাবু ও তার মা বাবাকে প্রকাশ্যে 4-5 জন মিলে গণপ্রহার করে। পরবর্তীতে আবারও 15 জনের দল নিয়ে এসে শাসিয়ে যায় ওই প্রেমিক দ্বন্দ্বের পক্ষ থেকে একজন দুষ্কৃতী। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর পুরো বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে অভিযোগ থানায়। আজ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সিসি ক্যামেরায় দাবি করছেন এলাকাবাসী, পরিবারের পক্ষ থেকে আতঙ্কে দিন কাটাচ্ছে দুষ্কৃতীদের ভয়ে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, আমি মাধবী, সিরিয়াস। মনে হচ্ছে যে আরে তোমরা বাবা আমার সন্তানের মতো, এমন অসভ্যতা এখানে হয় সে আমরা মুখে বলতে পারি না। হ্যাঁ, সে যাচ্ছে তাই গালাগালি, এখান দিয়ে যায় সাইকেল করে খিস্তি গালাগালি করে, এই অমুকের বাচ্চা বেরিয়ে আয়, এই তমুকের বাচ্চা বেরিয়ে আয়। এইটুকুনির মধ্যে খিস্তিটা করে, ওইদিকে গিয়ে আর কিছু করে না। কি চাইছেন আপনারা? আমি চাইছি তোমরা আমার সন্তানের মতো বাবা, এটা যাতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় সেরকম একটা ব্যবস্থা করো। কি নাম আপনার? আমার নাম সুমিতা চ্যাটার্জি। 2000 সাল থেকে আমরা এখানে বাড়িটা কিনেছি। আমার বাবা অবসরপ্রাপ্ত মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে চাকরি করতেন, 67 বছর বয়স। যাই হোক, এখানে বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা, মদ খাওয়া, তারপরে যত রকমের অসামাজিক কাজ কাজ কার্যকলাপ, এবং ছেলে মেয়েরা মেয়ে ছেলেরা একটু বলে দিয়ে যেতে পারে না, এত রকম অসভ্যতামি হয়। এই রিসেন্ট কালকে গত 10/6/2020 এখানে দুটো মেয়ে অসভ্যতামি করছিল, তার প্রতিবাদ আমার 67 বছরের বৃদ্ধ বাবা প্রতিবাদ করলে বাবাকে শাসাই এবং বুম মারব, অশ্লীল ভাষাই গালাগালা করে। তারপরে বাবাকে শাসা, যে জানলা আগে ভেঙে দিয়েছি, বাড়িতে আগে ইট মেরেছি, সে মনে আছে তো? যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আপনারা চিনতে পেরেছেন কালকে? হ্যাঁ, তাদের মধ্যে একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি। তারপর ওরা দলবল নিয়ে এসে আমাদের প্রচন্ড মারে। আমি তারপরে প্রতিবাদ করতে থানায় যে কমপ্লেনটা করেছেন তার মধ্যে তাদের নাম দিয়েছেন? তাদের মধ্যে নাম দিয়েছি একজনের অভি ঘোষ ছেলে এবং পিতা সজল ঘোষ, হ্যাঁ, পরশুরি তলাই বাড়ি, এবং মোহন স্যারের বাড়ির সামনে সম্ভবত বাড়িটা, হ্যাঁ, ওর নেতৃত্বেই এটা ও সরল বলের মধ্যে। এখন কি চাইছেন আপনি, কি চাইছেন? আমি চাইছি এই গলিটা পরিষ্কার হোক, সাধারণ মানুষের জন্য গলিটা চলাচলের উপযুক্ত হোক, এবং এই গলিতে অসামাজিক কার্যকলাপ বন্ধ হোক। হ্যাঁ, সরকারি টিউব ভাঙা, হ্যাঁ, গালাগালিজ করতে করতে গালাগালিজ করতে করতে চলে যায় এখানে।